হ্যালো প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বাঙালিদের সবচেয়ে প্রিয় রেসিপি হচ্ছে বেগুন ভাজি। আমি এমনভাবে আমি রেসিপিটি শেয়ার করছি যা কিনা আমার মতো করে বেগুন ভাজি করলে আপনার এক ফোঁটাও তেল খরচ হবে না। তো দেখতে থাকুন রেসিপিটি, আশা করি ভালো লাগবে এবং আমার এই রেসিপিটি ফলো করলে অবশ্যই আপনাদের যে বেগুন ভাজি করতে যে অনেক তেল খরচ হয় ওই খরচ থেকে বেঁচে যাবেন। তো আমি একটা বেগুন নিয়ে নিয়েছি, এই বেগুনটাকে আমি কেটে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি যেগুলো বড় বড় ওগুলো আমি দুই পাল্লা করে নিব। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে এবং আমার মতো করে যদি আপনারাও বেগুন ভাজি করেন তাহলে আপনাদেরও তেল খরচ কম হবে। আর যদি ভালো লাগে রেসিপিটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি দুই পাল্লা করে নিলাম, এখন আমি সবগুলো একসঙ্গে করে নিচ্ছি, যেগুলো বড় বড় এগুলো আপনারা চাইলে এগুলো আস্তাও দিতে পারবেন গোল গোল করে। তো যেহেতু অনেক বেশি বড় সেই জন্য আমি দুই টুকরা করে নিলাম। তো এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, অবশ্যই পরিমাণ মতো লবণ দিবেন যাতে বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পাউডার হলুদ দিয়ে দিচ্ছি, এখন আমি এগুলো সুন্দর করে মিক্স করে নিব। এই যে দেখতে পাচ্ছেন, যেভাবে পারেন অবশ্যই সুন্দর করে মিক্স করে নিবেন আর খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায়। এই যে দেখেন আমি খুব ভালো করে মিক্স করে নিলাম। তো এখন আমি যেটা মিক্স করব, একটা ডিম আমি ভেঙে নিচ্ছি। তো ডিমটাকে আমি ভালো করে ফেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কোনো লবণ বা হলুদ কোনো কিছু অ্যাড করি নাই, ডিমটাকে অবশ্যই সুন্দর করে ফেটে নেবেন। তো এখানে আমি ডিমটাকে মিক্স করে দিলাম, যেখানে আমি লবণ আর হলুদ মিক্স করে রাখছি বেগুনের সঙ্গে। তো এখন আমি একসঙ্গে বেগুনের সঙ্গে ডিম লবণ হলুদ সবগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আর এই যে দেখেন পানি বের হয়ে গেছে। তো মিক্স করার পরে কোনো স্টকে রাখতে হবে না বা 5 মিনিটের জন্য 10 মিনিটের জন্য রেস্টে রাখার দরকার নেই। তো আমি এখানে তেল অ্যাড করে দিচ্ছি, এই যে দেখেন আমি কতটুকু তেল দিয়ে দিয়েছি, ভাজার পরেও এতটুকুই তেল থেকে যাবে। তো আমার এই পদ্ধতি যদি আপনারা ইউজ করেন অবশ্যই আপনাদেরও তেল খরচ কম হবে। তো এই যে দেখেন আমি একটা একটা করে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো তেল খরচ কম হওয়ার পদ্ধতি হচ্ছে আপনি একটা ডিম দিয়ে 3-4টা বেগুন ভাজি করে নিতে পারবেন। তো যেই তেলটা আমি ইউজ করেছি এই তেল দিয়ে আপনি চাইলে 4-5টা বেগুন, 1 কেজি বেগুন ভাজি করে নিতে পারবেন। তো দেখেন, তো আমি এখানে ডিম ইউজ করেছি এই কারণে যাতে আমার বেগুন ভাজিগুলো যাতে তেল বেশি করে না খায়। তো আমি যদি এখানে ডিম ইউজ না করতাম তাহলে অনেক তেল লাগতো আমার এখানে বেগুন ভাজি করতে। তো পর্যাপ্ত পরিমাণে তেল না হলে বেগুন ভাজি একদম টেস্ট হয় না, আপনারা সবাই জানেন। তো এভাবে ভাজি করলে একদম তেল একদম খায় না বেগুনগুলা, আর সুন্দরভাবে তেল তেলের মতোই থেকে যায়, আর বেগুনটাও খুবই সুস্বাদু হয় বেগুন ভাজিটা। তো আমার কাছে এই রেসিপিটা বা এই পদ্ধতিটা খুবই ভালো লাগে। যদি আপনারা প্রত্যেক দিন বেগুন ভাজি খেতে চান বা তেল খরচ কম করে খেতে চান তাহলে এভাবে করে খাবেন, আশা করি আপনাদের পরিবারের সাশ্রয় কিছুটা হলেও কমে যাবে। তো এই যে দেখেন আমি একটা বেগুন পুরো ভাজি করে নিয়েছি, যতটুকু তেল দিয়েছি অতটুকুই রয়ে গেছে। তো আমি এখন খাওয়ার জন্য পুরোপুরি ডেকোরেশন করে নিয়েছি, পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আবারও বলছি ভিউয়ার্স, প্রিয় বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আমার এই ভিডিওটি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।